সদস্যরা আছেন, আমাদের প্রত্যেক স্তরের কংগ্রেস কর্মকর্তাগণ, বিশেষ করে এই গ্রামের এই বাগানের মা বোনরা, শ্রমিক ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আগামী রবিবার 9 ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচন হবে। এই নির্বাচনে বিশেষ করে আমাদের যারা প্রার্থী হয়েছে, আমাদের মনোনীত প্রার্থী কংগ্রেসের জেলা পরিষদের আসনের জন্য পুতুল লাল যাদবের স্ত্রী শ্রীমতী সংগীতা গোয়ালা মহাশয়া, আমাদের গাঁও পঞ্চায়েত সভানেত্রী পদের প্রার্থী আছেন আমাদের আপনাদেরই এই গ্রামের মেয়ে কবিতা যাদব মহাশয়া, উনি অমৃত লালের স্ত্রী, আপনারা সবাই জানেন। আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রার্থী আছেন আমাদের কল্পনা তিওয়ারি জি, উনি আমাদের বিন্নাকান্দি হাই স্কুলের একজন কাজ করতেন, ওখান থেকে উনি রিটায়ার হয়ে এখন আপনাদের সেবায় উনি আসেছেন। আমাদের এই গ্রামেরই এই ওয়ার্ডের ওয়ার্ড সদস্য পদের প্রার্থী আছেন মীনা রবিদাস মহাশয়া। তো আমি এখানে আপনাদের সবাইকে অনুরোধ করি।